স্ট্রংরুম পরিদর্শনে জেলা শাসক ও জেলা পুলিশ সুপার শুক্রবার বহরমপুর গার্লস কলেজ ও বহরমপুর কলেজে স্ট্রংরুম পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকেরা। 4 জুন ভোট গণনা, তার আগে কড়া নিরাপত্তায় স্ট্রংরুমগুলি। ল্যাপটপ, ডেস্কটপ, সিসিটিভি, প্রিন্টার, এসি, এইচপি, ডেল, ক্যানন, সিপি প্লাস, হিভিশন ইত্যাদির অথরাইজড ডিলার ডেল্টা কম্পিউটার, খাগড়া, বহরমপুর। আমাদের এইচপি শোরুম এখন রানীবাগানেও। বহরমপুরে ভোটের স্ট্রংরুম পরিদর্শনে জেলা শাসক ও জেলা পুলিশ সুপার শুক্রবার বহরমপুর গার্লস কলেজ ও বহরমপুর কলেজে স্ট্রংরুম পরিদর্শন করলেন প্রশাসনিক আধিকারিকেরা। মুর্শিদাবাদ জেলায় 3টি লোকসভা আসনে ভোট শেষ হয়েছে। জঙ্গিপুর লোকসভা ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে 7ই মে এবং 13ই মে ভোট হয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে। 3টি কেন্দ্রের আলাদা আলাদা স্ট্রংরুম করা হয়েছে। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে স্ট্রংরুম করা হয়েছে জঙ্গিপুর পলিটেকনিক কলেজে। বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে স্ট্রং রুম হয়েছে বহরমপুর গার্লস কলেজ ও বহরমপুর কলেজে। কেন্দ্রীয় বাহিনীর ঘেরা টোপে রয়েছে স্ট্রং রুম। শুক্রবার বহরমপুরে 2টি স্ট্রং রুম ঘুরে দেখলেন জেলা শাসক রাজর্ষি মিত্র ও মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সূর্য প্রতাপ যাদব। এদিন প্রথমে তারা গার্লস কলেজে যান, সেখানে তারা ঘুরে দেখেন। এরপর বহরমপুর কলেজেও স্ট্রং রুম ঘুরে দেখেন প্রশাসনিক আধিকারিকেরা। 4 জুন ভোট গণনা, তার আগে কড়া নিরাপত্তা স্ট্রং রুমে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।